এই জায়গাটার নাম রায়গড়, বর্ধিষ্ণু গ্রাম। শহরের মতো জমজমাট না হলেও কাছাকাছির মধ্যে স্কুল, কলেজ, দোকান, বাজার, ব্যাংক, পোস্ট অফিস, হসপিটাল ইত্যাদি সবই আছে। এই রায়গড় গ্রামে গরিব আর মধ্যবিত্ত লোকজন বেশি থাকে। মধ্যবিত্তদের বেশিরভাগ বাড়িতেই কেউ না কেউ চাকরি করে, তা সরকারি বা বেসরকারি। কিন্তু এই গ্রামে এমন কোনো বাড়ি প্রায় নেই বললেই চলে যাদের নিজস্ব কোনো জমি নেই। তার কারণ, আজ থেকে প্রায় 20-30 বছর আগে রায়গড় কৃষিপ্রধান গ্রাম ছিল, অর্থাৎ কৃষিকার্য করাই ছিল এদের প্রধান জীবিকা। এখন কৃষিতে তেমন একটা লাভ নেই, শুধুমাত্র কৃষির ওপরে নির্ভর করে সংসার চালানো খুব শক্ত। তাই এখনকার ছেলেমেয়েরা চাকরি বা ব্যবসা করতেই বেশি আগ্রহী। তা সত্ত্বেও সবাই সব জমি বিক্রি করে দেয়নি, নিজেদের প্রয়োজনীয় ফসলের জন্য 2-1 বিঘা করে জমি রেখে দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এখন গ্রামের মানুষেরা তাদের ছেলেমেয়েদের পড়াশোনার উপরে বেশি জোর দিয়েছে। সবাই ধরে নিয়েছে তাদের ছেলেমেয়েকে ভালো স্কুলে পড়ে ভালো রেজাল্ট করে ভালো চাকরি পেতে হবে, না হলে কোনো ভবিষ্যৎ নেই। আর মানুষের এই চাহিদার কথা মাথায় রেখে ধুরন্ধর ব্যবসায়ীরা শিক্ষাক্ষেত্রে ব্যবসা শুরু করে দিয়েছে। আশেপাশে সস্তায় অনেক জমি কিনে বিশাল বিশাল স্কুল খুলে বসেছে, একদম দুধের শিশুদের প্লে স্কুল থেকে শুরু করে 12 ক্লাস পর্যন্ত হাই স্কুল। রায়গড় গ্রামের আশেপাশে অনেকগুলো স্কুল গড়ে উঠেছে, বেশিরভাগ স্কুলগুলি ছিল ইংরেজি মাধ্যমের। সাধারণত যে কোনো স্কুলের মূল উদ্দেশ্য হয় শিক্ষা, কিন্তু বেশিরভাগ স্কুলগুলির শিক্ষা ব্যবস্থার তুলনায় অন্য সমস্ত জিনিস অনেক বেশি উন্নত মানের ছিল, যেমন স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, স্কুল বাস ইত্যাদি। স্কুলের বিল্ডিংও ছিল দেখার মতো। আর এত সব উন্নত করতে গিয়ে স্কুলের ফিস এতটাই বেশি হয়ে যায় যে সাধারণ মানুষ তা দিতে হিমশিম খেয়ে যায়। তা সত্ত্বেও সবাই ওই সব স্কুলগুলোতেই বাড়ির বাচ্চাদের ভর্তি করায়। আর গ্রামের মধ্যে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, ওই সমস্ত স্কুলে পড়ানোর মতো ক্ষমতা নেই, তারাই শুধুমাত্র গ্রামের সরকারি প্রাইমারি স্কুলগুলিতে নিজেদের বাচ্চাদের ভর্তি করে। তাই রায়গড়ের প্রাথমিক বিদ্যালয় আর সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। গ্রামের লোকেরা মনে করে সরকারি স্কুলে নাকি আর আগের মতো ভালো পড়াশোনা হয় না। এই জায়গাটাকে রায়গড়ের আমতলা বলে। প্রতিদিন সকালবেলা কয়েকজন তাদের বাচ্চাদের নিয়ে অপেক্ষা করে। এই আমতলায় সেন্ট পিটার স্কুলের বাস আসে, ওই স্কুলেই এই বাচ্চাগুলো পড়ে। ঠিক 9টা বাজলেই স্কুলের বাসটি আসে, তারপর বাচ্চাগুলো বাসে উঠে পড়লে বাসটা চলে যায়। বাস চলে যাওয়ার পর সব অভিভাবকরা বাড়ি চলে গেলেও অভিষেকের মা উষা আর আয়ুষের মা তিথি একটু পরেই বাড়ি যেত। আসলে দুজনে খুব ভালো বান্ধবী ছিল, তাই দাঁড়িয়ে দুজনে কিছুক্ষণ গল্প গুজব করত। বিপত্তারিণীর পুজো, জয় মঙ্গলবার বা মনসা পুজো ইত্যাদি কোনো কিছু পুজো হলেই দুজনে একই শাড়ি পরে পুজো দিতে যেত। গ্রামের বিভিন্ন প্রান্তে আলাদা আলাদা মন্দির ছিল। রায়গড় থেকে 2 কিলোমিটার দূরে নসিবপুরে সুলভ বাজার নামে একটি শপিং মল ছিল। সেখানে কেনাকাটার দরকার হলে উষা আর তিথি একসঙ্গেই যেত। উষা একটা অটো ধরে নিত, তারপর তিথিদের বাড়ির সামনে অটো থামিয়ে তিথিকে তুলে নিত। এক্ষেত্রেও দুজনেই একই রঙের শাড়ি পরত। এদিকে উষা আর তিথির ছেলে অভিষেক আর আয়ুষও দুজনে খুব ভালো বন্ধু ছিল। সময় পেলেই অভিষেক আয়ুষদের বাড়িতে আসত, বৈঠকখানায় দুজনে বসে গল্প করত। কখনো বা আয়ুষ অভিষেকদের বাড়ি যেত। উষা আর তিথি, অন্যদিকে অভিষেক আর আয়ুষ। মা ছেলেদের এত বন্ধুত্ব থাকলে কি হবে? ছেলেদের মানুষ করার ব্যাপারে চিন্তা ভাবনাগুলো দুটি পরিবারের দুরকম ছিল। অভিষেকদের স্কুলের পরীক্ষা হয়ে ছুটি পড়ে গেছে, এখন পড়ার অতটা চাপ নেই। তাই একদিন বিকেলবেলা অভিষেক ফুটবল নিয়ে গ্রামের মাঠে যাচ্ছে। ওখানে সমবয়সী অনেক ছেলেরা জড়ো হয়, তাদের সঙ্গে খেলবে। অভিষেক মাঠে খেলতে যাবে আর আয়ুষকে ডাকবে না, এটা একদমই হওয়ার নয়। তাই বাড়ির সামনে এসে ডাকল, আয়ুষ, ওই আয়ুষ, খেলতে যাবি না? আয়ুষ দরজার সামনে এসে দাঁড়াতেই অভিষেক বলল,
চল মাঠে যাচ্ছি, ফুটবল খেলবো। দাঁড়া একবার মাকে জিজ্ঞাসা করি। না না, এখন খেলতে যেতে হবে না বাবু। আয়ুষ জিজ্ঞাসা করার আগেই তিথি শুনতে পেয়ে ভেতর থেকে উত্তর দিল। অভিষেক মাঠের দিকে একা একাই চলে গেল। বেচারা আয়ুষ দরজার কাছে অসহায়ভাবে দাঁড়িয়ে রইল। আজ 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস। এই উপলক্ষে রায়গড় তরুণ সংঘ ক্লাবে সাংস্কৃতিক প্রতিযোগিতা আর অনুষ্ঠান আছে। অভিষেক আর আয়ুষ বসে আঁকো প্রতিযোগিতা আর আবৃত্তিতে নাম দিয়েছে। অভিষেক সময় মতো বাড়ি থেকে বের হয়ে গেছে, 9টার মধ্যে ক্লাবে পৌঁছাতে হবে। আয়ুষকে রেডি হয়ে থাকতে বলেছে, ওকে ডেকে নেবে। ডাকাডাকি করতেই আয়ুষ দরজার বাইরে বের হয়ে এলো। কিরে, তুই এখনো রেডি হসনি? না রে, আমি যাব না, মা যেতে দিচ্ছে না, তুই চলে যা। অভিষেক একা একাই চলে গেল আর আয়ুষ মন খারাপ করে দাঁড়িয়ে রইল। আয়ুষের ছবি আঁকার প্রতি খুব আগ্রহ। একদম ছোট্টবেলায় তাকে একটি আঁকার স্কুলে ভর্তি করানো হয়েছিল, তবে আঁকার প্রতি আগ্রহ ছিল বলে নয়, হাতের লেখা ভালো হবে বলে। গত বছর পড়ার চাপ বলে আঁকার স্কুলে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তবুও সময় পেলেই আয়ুষ আঁকতে বসে, আজও আঁকবে বলেই বসেছিল। কিন্তু তখনই তার মা তিথি আর তার বাবা আশিস এসে হাজির। তাই আয়ুষ একটু ঘাবড়ে গেছে, কারণ তার বাবা মা তাকে আঁকতে দেখলেই বকাবকি করে। আজও তারা খুশি নয়। তাই তিথি বলল, আয়ুষ তোমাকে অনেকবার বলেছি যে আঁকা টাকা ছাড়ো, যত উঁচু ক্লাসে উঠছো ততই পড়ার চাপ বাড়ছে, কেন তুমি কথা শুনছো না? আচ্ছা মা, খেলতে যেতে চাইলে তুমি খেলতে দিচ্ছ না, আবৃত্তি আঁকা কম্পিটিশনেও তো যেতে দিচ্ছ না, বাড়িতে বসে একটু আঁকলেও বকছো, আমার একদম ভালো লাগছে না, বেশিরভাগ সময়ই তো পড়াশোনা করছি, আর কত পড়বো বলো তো? হ্যাঁ হ্যাঁ, আরো পড়তে হবে, দরকার পড়লে সব সময় পড়বে, এমনি এমনি তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া যায় না, কত পড়াশোনা করলে তবে মস্ত বড় হওয়া যায়, সেই ধারণাটা তোমার আছে? দরকার পড়লে সারা দিন বই মুখে দিয়ে পড়ে থাকবে, ওই সব আঁকা গান আবৃত্তি করে জীবনে কিচ্ছু করা যায় না, আর খেলতে গিয়ে কিছু আজে বাজে ছেলের সঙ্গে মেলামেশাই হবে, আর কিছু হবে না। তোমার বাবা সারা দিন অফিস করে এসেও তোমাকে নিয়ে বসে কি জন্য? সব সময় একটা কথা মনে রেখো, প্রত্যেক ক্লাসে তোমাকে ফার্স্ট হতেই হবে। এদিকে অভিষেকের মা আর বাবার চিন্তা ভাবনা পুরোপুরি আলাদা ছিল। অভিষেককে পড়াশোনার জন্য চাপ দিত না, বরঞ্চ উৎসাহ দিত। আর পড়াশোনা ছাড়া ছবি আঁকা, আবৃত্তি, ফুটবল খেলা ইত্যাদি অভিষেকের যা যা ভালো লাগতো সবই তার মা বাবা করার জন্য তাকে উৎসাহ দিত। আজ থেকে তো তোমার নতুন ক্লাস শুরু হলো, কেমন লাগলো? নতুন ক্লাস ভালো লেগেছে মা, কিন্তু আজ স্কুল থেকে বাড়ি আসার সময় প্রদীপ স্যারের সাথে দেখা হয়েছিল, উনি বললেন এবার থেকে প্রতি মঙ্গল বৃহস্পতি আর রবিবার সকালে পড়াবেন। আমি স্যারকে রিকোয়েস্ট করলাম যে রবিবার সকালের বদলে অন্য কোনো দিন পড়ানোর জন্য, বললাম প্রতি রবিবার সকালে আমার আঁকার ক্লাস আছে। উনি বললেন তোদের ক্লাসের যে ব্যাচ আছে ওই ব্যাচেই তোকে পড়তে হবে, অন্য সময় বা অন্য দিন আমার হবে না। আমি তাহলে আঁকার স্কুলে কি করে যাব মা? এর জন্য তোমাকে চিন্তা করতে হবে না, প্রদীপ স্যার অন্য সময় পড়াতে পারছেন না তো কি হয়েছে, আমরা তোমার জন্য অন্য কোনো টিউশন ঠিক করে দেব, যিনি রবিবার পড়াবেন না। আঁকা আবৃত্তি আর খেলা এই তিনটে বিষয়ে তোমার আগ্রহ আছে, এইগুলো তোমার কাছে পড়াশোনার সমান গুরুত্বপূর্ণ, শুধু বই পড়ে শিক্ষা সম্পূর্ণ হয় না, তাতে যেটা হয় সেটা হলো পুঁথিগত বিদ্যা। তারপর 20টা বছর কেটে গেছে। রায়গড় গ্রামে অনেক পরিবর্তন ঘটে গেছে। আমতলার কাছাকাছি আর কোনো মাটির বাড়ি নেই বললেই চলে, অনেক পাকা বাড়ি হয়ে গেছে। উষাদের আর টালির চালের বাড়িটাও নেই, বছর চারেক আগে সাজিয়ে গুছিয়ে এই দোতলা বাড়িটা বানিয়েছে। অভিষেক বছর সাতেক আগে হাই স্কুলে শিক্ষকতার চাকরি পেয়েছে। অভিষেকের 2 বছর আগে বিয়ে হয়ে গেছে, এখন বাড়িতে 4 জনের সংসার, সবাই একসঙ্গে গল্প গুজব করে অনেকক্ষণ ধরে, যেন সবাই সবাইয়ের বন্ধু। খুব সুখের সংসার বলতে যা বোঝায় ঠিক তাই ছিল।
এলাকায় এত কিছু পরিবর্তন হলেও তিথিদের বাড়িটা একই রকম থেকে গেছে। বাড়িটাতে এখন আর কেউ থাকে না, দীর্ঘদিন ধরে তালাবন্ধ হয়ে পড়ে আছে। তিথিরা কোথায় যেন বাড়ি করে চলে গেছে তা কেউ জানে না, এমনকি বান্ধবী উষাকেও বলেনি। অভিষেকের সঙ্গে আয়ুষের বন্ধুত্বও চলে গেছে মাধ্যমিকের পর। ইলেভেনে আয়ুষ সায়েন্স নিয়ে ভর্তি হলো আর অভিষেক আর্টসে। তারপর থেকেই আয়ুষ তার ছোটবেলার বন্ধুটিকে এড়িয়ে গিয়েছিল। আয়ুষ দারুণ দারুণ রেজাল্ট করছিল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ইঞ্জিনিয়ারিং সর্বক্ষেত্রে। তিথি আর তার স্বামী মিলে ছেলেকে কঠোর শাসনে ভালো রেজাল্ট করতে বাধ্য করেছিল, আর ছেলের যত সাফল্য এসেছে ততই তারা অহংকারী হয়ে উঠছিল। দরকার ছাড়া গ্রামের কারোর সঙ্গে কথাই বলত না। শোনা যায় আয়ুষ এখন আমেরিকাতে আছে, সেখানে একটা ভালো চাকরি করছে। তিথি আর তার স্বামী খাদিনগরে একটা সুন্দর বাড়ি করে থাকে। 3 বছর আগেই ছেলে আমেরিকা চলে গেছে। আজ তিথিরা বড় একা হয়ে গেছে। এত সব ভালো হয়ে কি হবে যদি না সবাইয়ের সঙ্গে আনন্দে মিলেমিশে থাকতে পারে? ছেলেটা সেই যে আমেরিকা গেল আর একবারও বাড়ি আসেনি, সেখানেও খুব ব্যস্ত, এমনকি সেখানে একটা পছন্দের মেয়েকে বিয়েও করে নিয়েছে। অবশ্যই ভিডিও কলে মা বাবার আশীর্বাদ নিয়েছে, বলেছিল বিয়ের 6 মাসের মধ্যেই সস্ত্রীক বাড়ি আসবে, অনুষ্ঠান করবে। তারপর আর সময় হচ্ছে না, এখন মা বাবাকে আর বেশি ফোনও করে না। তিথিরা ফোন করলেও বুঝে করতে হয় কখন ছেলে ফ্রি থাকবে, না হলে রাগ করে। এক অদ্ভুত মানসিক যন্ত্রণা দুজনকে কুড়ে কুড়ে খাচ্ছিল, আর পারছিল না। তাই একদিন দুপুরে খাওয়া দাওয়া করে বাড়িতে চাবি দিয়ে দুজনে বেরিয়ে পড়েছিল রায়গড় যাবে বলে, তাদের পুরনো গ্রামে। গ্রামে ঢোকার মুখেই বাস থেকে নেমে দুজনে হাঁটতে লাগলো, বেশ কয়েক বছর পর গ্রামের মাটির গন্ধ অনুভব করবে বলে। সত্যি দুজনের দারুণ লাগছিল। হাঁটতে হাঁটতে পুরনো স্মৃতিগুলো একটা একটা করে ভেসে উঠছিল। এখানে এসে বুঝতে পারছিল সত্যিই তারা গ্রামটাকে এতদিন মিস করছিল। বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিল দুজনে, বাড়িটাকে ভালো করে দেখছিল। এখন মনে হয় বাড়িটা ছোট হলে কি হবে, তাদের জন্য এটাই অনেক সুখের ছিল। বিশেষ করে গ্রামের দিকে অনেকদিন ধরে তালাবন্ধ ঘর বাড়িতে কেউ হঠাৎ করে ঢুকে পড়ে না, কারণ সাপ বিছে বা আরো অন্য কোনো বিপদ লুকিয়ে থাকতে পারে, তাই ওরা বাড়ির বাইরে থেকেই দেখছিল। সেই সময় অভিষেক দরজার সামনে বেরিয়ে অবাক হয়ে আয়ুষদের বাড়ির দিকে তাকিয়েছিল, ভাবছিল আরে এটা আঙ্কেল আন্টি মনে হচ্ছে না। কিন্তু অভিষেক প্রথমে বিশ্বাস করছিল না, তারপর ভাবল না ওনারা ছাড়া আর কেই বা হবেন, তাই ডেকে উঠল, আঙ্কেল আন্টি। হঠাৎ করে অভিষেকের ডাকে দুজনে চমকে গেছে। আরে এ তো ছোট্ট অভির ডাক, একদম একই রকম, শুধু গলাটা একটু ভারী হয়ে গেছে। দুজনেই ভীষণ তৃপ্তি অনুভব করল, কিন্তু কেউ সাড়া দিতে পারছিল না, একটা অপরাধ বোধ তাদেরকে দমিয়ে দিচ্ছিল। আহারে একদিন এদেরকেই কত তুচ্ছ তাচ্ছিল্যই না করেছে। ততক্ষণে অভিষেক তাদের দিকে এগিয়ে যাচ্ছিল, কাছে আসতেই তিথি বলল, অভি তুই কত বড় হয়ে গেছিস, এসো এসো তাড়াতাড়ি এসো আমাদের বাড়ি, মায়েদের আজ দারুণ সারপ্রাইজ দেব। অভিষেক তার আঙ্কেল আন্টিকে তাদের বাড়িতে নিয়ে গেল। অভিষেকের স্ত্রীর সঙ্গে পরিচয় পর্ব সেরে সবাই মিলে জমিয়ে আড্ডা দিতে লাগলো। অনেকদিন পর তিথি আর তার স্বামী মন খুলে কথা বলতে পারলো, আর তারা উপলব্ধি করতে লাগলো সুখী পরিবার কাকে বলে, যেটা তারা তৈরি করতে পারেনি। সবকিছু ত্যাগ করে উপর্যপরি পড়াশোনা করিয়ে ছেলেকে মস্ত বড় ইঞ্জিনিয়ার বানানো যেতে পারে, তাকে প্রকৃত শিক্ষিত করা যায় না, তার মনটা ছোট হয়ে যায়, আবেগটা হারিয়ে ফেলে, তার জন্য প্রাণপাত করা বাবা মাকেও সে সময় দিতে চায় না। তাহলে এত কিছু কিসের জন্য, শুধু টাকার জন্য? ছেলে ইঞ্জিনিয়ার, আমেরিকায় থাকে, এটা কি শুধু লোককে বলার জন্য? কি হবে এসবের যদি শান্তিই না থাকে? যাদেরকে এতদিন অতি সাধারণ লোকজন ভেবে দূরে সরিয়ে দিয়েছিল, নিজেদেরকে অভিজাত প্রমাণ করার জন্য মেলামেশা বন্ধ করে দিয়েছিল,
যাদেরকে সামান্যতম সৌজন্য বোধটুকুও না দেখিয়ে না বলে গ্রাম ছেড়ে শহরে বাড়ি করে চলে গিয়েছিল। আজ তারাই নির্দ্বিধায় এক মুহূর্তে কত আপন করে নিল, দেখিয়ে দিল ভালো করে থাকতে হলে মনটাকে কত বড় করতে হয়। তিথিরা এবার ভুল করেনি, ছেলের মোহ ছেড়ে শহরের বাড়িটা বিক্রি করে গ্রামের ওই বাড়িতেই ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিল, বাকি জীবনটা মিলেমিশে শান্তিতে থাকার জন্য। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর অনেক শেয়ার করো। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিটকিট বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে আমাদের চ্যানেলে নিত্য নতুন গল্প আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।